বন্ধুরা ঘরের বাগানই হোক আর কৃষিক্ষেত্রে চাষাবাদী হোক এক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় ছত্রাক বা ফাঙ্গাস এই ছত্রাক বা ফাঙ্গাসজনিত কারণে গাছের একটা বিরাট ক্ষতি হয়ে যায় এবং সারা বিশ্বে এই ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্তে ফসলের একটা ব্যাপক ক্ষতি করে দেয় যা অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে কাজেই এই ছত্রাককে ঠিক সময় মতন আমরা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে তাই আমি আজকে আপনাদের জানাব এই ছত্রাক বা ফাঙ্গাস জাতীয় রোগ কীরকম ধরনের হয় এবং গাছের কি ধরনের ক্ষতি করে দেয় এবং কোন ধরনের ছত্রাকের ক্ষেত্রে কি ধরনের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করতে হয় এই নিয়েই বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশান অল করে রাখবেন ছাদ বাগান এবং কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বাজারে প্রচুর ছত্রাকনাশক বেরিয়ে গেছে এবং এইগুলো বেশ করে কম্পোজিশনের ওপরে কেন কোন কোন কম্পোজিশানের ব্যবহার করলে গাছের কী ধরনের ছত্রাক দমন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় তার উপরে বেশ করেই এই বিভিন্ন নামি দামি ছত্রাকনাশকগুলো তৈরি করা হয় যেমন কার্বনডাইজিম রফিকোনা জল ম্যাঙ্কোজেব মেটালাক্সিন এবং কপার অক্সিক্লোরাইটের ওপর বেশ করে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক তৈরি করা হয় এই ছত্রাকনাশকগুলো মূলত যে ব্যবহার করা হয় তা তিন ধরনের এক হচ্ছে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড বা স্পর্শজনিত ছত্রাকনাশক সিস্টেমিক বা পদ্ধতিগত ছত্রাকনাশক মানে আপনার কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট যৌথভাবে তৈরি করা হয় তো প্রথমে আসা যা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইডের কাজটা কি বাতাসে বা ধুলি কনাতে যে ছত্রাকের স্পোরগুলো উড়ে এসে গাছে বসে এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কি করে ওই স্পোরগুলো যখন গাছের পাতায় কাণ্ডে বসে এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করলে পরে এরা কি করে ওই কাণ্ড পাতা গাছের ওপরে বাইরের দিকে একটা আস্তরণ তৈরি করে এবং যখন ছতটাকে স্পোরগুলো বা রেণুগুনো এসে গাছের পাতায় বা কাণ্ডে বসে তখন এই কন্টাক্ট ফাঙ্গিসাইটের বিষক্রিয়ার ফলে তারা দ্রুত মারা যায় এবং নতুন করে বংশ করতে পারে না এই কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড ম্যাঙ্কোজেব যে দ্বারা তৈরি করা হয় এই কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট বাজারে বহু রকমের আছে তার মধ্যে প্রচলিত যে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইটগুলো হলো এক নম্বর হচ্ছে ব্লাইটক্স অ্যাবিক সিনজেন্টা কোম্পানি এবং অ্যান্ট্রাকল এই কন্ট্রাক্ট ফ্যাঙ্গিসাইসের কম্পোজিশন হলো ম্যাঙ্কোজেক আর অ্যান্ট্রাকলের কম্পোজিশন হলো প্রপিকোনাজল এই কন্ট্রাক্ট ফাঙ্গিসাইজ আমরা প্রিভেনশন হিসাবে কাজ করি মানে গাছে ছত্রাক আসার আগে আমরা এটা ব্যবহার করি যাতে গাছ ছত্রাক আক্রান্ত হতে না পারে কিন্তু যখন গাছে ছত্রাক একবার এসে যায় তখন কিন্তু কন্টাক্ট ফাঙ্গিসাইট বা স্পর্শ ফাঙ্গিসাইটের কোনো কাজে লাগে না তখন আমাদের ব্যবহার করতে হবে সিস্টেমিক ফাঙ্গিসাইড মানে পদ্ধতিগত ফাঙ্গিসাইট এই ফাঙ্গিসাইট কিভাবে কাজ করে যখন এই ফাঙ্গিসাইট মানে এই সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছে স্প্রে করা হয় গাছের পাতা গাছের কাণ্ড গাছের বহিরাংশে প্রবেশের পর আস্তে আস্তে গাছের পাতার নিচের দিকে চলে আসে এবং পরে পরে দেখা যায় গাছের সমগ্র অংশে ছড়িয়ে পড়ে এবং ছত্রাক যখন ব্যাপক আকারে গাছকে আক্রান্ত করে তখন কি করে যেহেতু গাছটা সারা শরীরে এই ছত্রাকনাশক ছড়ি আছে এ সংস্পর্শে এলে পরে ওই ছত্রাকগুলো ধ্বংস হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে এরা বংশ বিস্তার করতে পারে না আর লাস্ট যে ছত্রাকনাশকের কথা বলবো সেটা হচ্ছে একসাথে দু ধরনেরই কাজ করে মানে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট একসাথে ক্রিয়াকলাপ করে যে ফাঙ্গিসাইট সেটাই হচ্ছে কন্ট্যাক্ট প্লাস সিস্টিং ফাঙ্গিসাইড বলা হয় তো এই ফাঙ্গিসাইডের কম্পোজিশান হয় দুটো বেস করে মানে হয় মেটালক্সিন কার্বন ডাইনজাইন বা কার্বন ডাইনজাইন ম্যাংকোজের এই কম্বিনেশানের উপর দিয়েই এই ছত্রাকনাশকটা তৈরি করা হয় এবারে আসা যাক এই কম্পোজিশানের ছত্রাকনাশকগুলো কিভাবে কাজ করে ম্যাঙ্গোজেবের কাজ এটি একটা প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক জিঙ্ক আয়ন কমপ্লেক্স যা বিভিন্ন ধরনের ছত্রাকের রোগ নিয়ন্ত্রণ করতে পারে এটি ছত্রাকদের শ্বাসতন্ত্রকে ব্যাহত করে এই ম্যাঙ্গোজেব কখন ব্যবহার করা হয় না গাছের যখন স্পট হয় পাতাতে বিভিন্ন ধরনের দাগ পাতার মধ্যে হলদে ছোপ ছোপ দাগ পাতার মধ্যে ব্রাউনিস ভাব পাতার মধ্যে জং ধরা ভাব পাতা পুড়ে যাওয়া ভাব পাতার মধ্যে সাদাটে ভাব এই ধরনের পাতা বিভিন্ন দাগের ক্ষেত্রে এই ম্যাংকোজিভ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হয় ডাউনি মিল্ডিউ এবং ব্লাইড রোগে এই ম্যাঙ্কোজিপ গ্রুপের ছত্রাকনাশক ভালো কাজ করে ট্রান্সমিনার বা সিস্টেমিক ফাঙ্গিসাইড কী ধরনের কাজ করে পাউডারি মিলডিউ। পাতার উপরে জং ভাব পাতার উপরে বিভিন্ন ধরনের দাগ পড়া কাণ্ড এবং গাছের শিকড়ে ভালো কাজ করে ও সিস্টেমিক বা ছত্রাকনাশক এটা কোন কোন রোগে কাজ করে না পাতার উপরে বিভিন্ন ধরনের লিপ স্পট পাউডারি মিলডিউ ডাউনি 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 মিলডিউ রুট রট ফল এবং ফলের উপরে দাগ পড়া রোধ করতে ভালো কাজ করে এবারে দেখা যায় ছবিতে দেখানো যে ছত্রাকনাশক গুণ আমি বলেছি সেই ছত্রাকনাশক গুণ কীভাবে গাছের কাজ করে প্রথমে আসা যাক অ্যাবিক মানে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই অ্যাবিক স্পট পাউডারি মিলডিউ ডাউনি মিলডিউ ফলের মধ্যে কালো দাগ পড়া ফুল ও পাতা পচে যাওয়া এবং রাস ইত্যাদি রোগের বিরুদ্ধে ভালো রকম কাজ করে এটা এক লিটার জলের সাথে দু থেকে তিন গ্রাম ভালোভাবে মিশিয়ে কাছিতে স্প্রে করতে হয় আর একটা যে ফাঙ্গিসাইড যেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে দেখানো হয়েছিল সেটা হচ্ছে ব্লাইটক্স বা ব্লু কপার এটা একটা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক এটা কি করে প্রথমেই গাছের যদি কপার কম হয় তখন এই কপার সমস্যার সমাধান প্রথমে করে তারপরে অল্পচা রোধে স্পট ব্লাইট ডাউনি মিলডিউ ধসা রোগ ক্যাঙ্কার ইত্যাদি রোগে ভালো কাজ করে এছাড়াও গাছের যখন আমরা প্রুনিং করি সেই কাটা অংশেতে এই ধরনের ছত্রাকনাশক মানে ব্লু কপার বা ব্লাইট ডক্সের প্রলেপ দিলে পারে বাইরের থেকে ওই কাটা অংশে ছত্রাক আক্রান্ত করতে পারে না এটা ব্যবহারভিত্তি দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছেতে স্প্রে করতে হবে আর একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটা ছবিতে দেখানো হয়েছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্ট্রাকোল এটা কিসে কাজ করে স্পট পাতার মধ্যে কালো দাগ ডাউনি মিলডিউ। ডাউনি মিলডুতে ভালো কাজ করে এটার সুবিধা হলো কি অন্যান্য ছত্রাকশকগুলো কি হয় গাছে যখন কুঁড়ি থাকে বা ফুল থাকে তখন ব্যবহার করা একটু অসুবিধা দাঁড়ায় কেন ওইগুলো প্রচন্ড কড়া ধরনের অন্যান্য ছত্রাকনাশকগুলো গাছে স্প্রে করলে পরে গাছের ফুল বা কুঁড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এই অ্যান্ট্রাকল গাছেতে আমরা অনাসে স্প্রে করতে পারি গাছে এমন কি গাছে কুঁড়ি বা ফুল থাকা এটা স্প্রে করা যায় ফুল বা কুঁড়ি ঝরে যায় না কারণ এটা খুব হালকা ধরনের আপনার ফাঙ্গিসাই অ্যান্ট্রাকোলের মধ্যে জিঙ্ক থাকে যার ফলে এই অ্যান্ট্রাকোল গাছে ব্যবহার করলে পরে গাছের জিঙ্কের যদি সমস্যা হয় সেই সমস্যা কিছুটা হলেও পূরণ করা যায় এবারে আসে যাক স্যাপ স্প্রিন্ট ম্যানসার এই ছত্রাকনাশকগুলো কোন কম্পোজিশনের মধ্যে পড়ছে এবং গাছের কি ধরনের সমস্যা হলে ব্যবহার করা যেতে পারে এই ছত্রাকনাশকগুলো পড়ে কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইডের মধ্যে এই ছত্রাকনাশকগুলো কখন গাছে প্রয়োগ করা যায় লিপ স্পট পাউডারি মিলডিউ ডাউনি মিলডিউ ব্ল্যাক স্পট আরলি ব্লাইট ইত্যাদি রোগে ভালো কাজ করে এটার পরিমাণ টু গ্রাম এক লিটার জলে গুলে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে সম্পূর্ণ গাছে স্প্রে করা দরকার এবারে আসা যাক ব্যবিস্টিন ছত্রাকনাশক ব্যাবিস্টিন ছত্রাকনাশক হচ্ছে কার্বন ডেনজিম গ্রুপের ছত্রাকনাশক এটা টু গ্রাম এক লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করা দরকার এবারে আসি রেডোমিল গোল্ড এই ছত্রাকনাশকটা গাছে গোড়া পচা পচা কুড়ি পচা ফুল পচা ইত্যাদি রোগে ইত্যাদি রোগে ভালো রকম কাজ করে এছাড়াও স্পট ডাউনি মিলডিউ লেড ব্লাইট ফল পচা ব্লাইট ডাইব্যাক প্রভৃতি রোগে ভালো কাজ করে এটা কীরকমভাবে ব্যবহার করতে হবে দু গ্রাম এক লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছেতে স্প্রে করতে হবে তো বন্ধুরা আজকের যে আলোচনা ছিল যে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগে কি কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হয় কেন বাজারে বহু ধরনের ছত্রাকনাশক রয়েছে আমরা বুঝতে পারি না যখন যে যেটা বলে আমরা সেরকম ব্যবহার করে দিই তাতে কী হয় গাছের এই ছত্রাক সমস্যার হাত থেকে গাছকে বাঁচানো যায় না ধরুন যখন আমার সিস্টেমিক পদ্ধতিগত ছত্রাকনাশক দমন করা দরকার তখন আমাকে কেউ বলল কন্টাক্ট ফাঙ্গিসাইড মেরে দাও তো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সম্বন্ধে যদি আমি জানি যে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড কখন কাজ হয় প্রিভেনশান হিসাবে মানে ছত্রাক আসার আগে ব্যবহার করা মানে এটা নিয়মিত ব্যবহার করতে হবে কাজেই ছত্রাক যদি একবার এসে যায় তো তখন যদি আমি কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইট ব্যবহার করি তখন তো কাছে কাজ হবে না তো কাজেই এই ব্যাপারে আপনাদের আমি কিছুটা হলেও বোঝাতে পারলাম যে কন্টাক্ট ফাঙ্গিসাইড কখন ব্যবহার করতে হবে সিস্টেমিক বা পদ্ধতিগত ফাঙ্গিসাইড কখন ব্যবহার করতে হয় এবং সিস্টেমিক এবং কন্টাক্ট দুটো কম্বাইন্ডে যে ছত্রাকনাশক সেই ছত্রাকনাশকটাকে কখন গাছে ব্যবহার করা হয় এবং এই ছত্রাকনাশকগুলোর মধ্যে কি কি কম্পোজিশন থাকে মানে কার্বনডনজাইম ম্যাংকোজেপ আপনার কপার অক্সিক্লোরাইড প্রফিকোলোজনাল ইত্যাদি যে কম্পোজিশন গুলো মিলিয়ে এই ছত্রাকনাশকগুলো গুলো বিভিন্ন কোম্পানি তৈরি করে বাজারে আমাদের হাতে তুলে দেয় এ সম্বন্ধে আমরা জানতে পারলাম এবং এই গাছের কি ধরনের কাজে লাগে এ ব্যাপারেও আপনারা জানতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি সত্যি ভিডিওটা আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ারটাকে একটু বেশি করে করবেন কেননা অনেকেই তাহলে জানতে পারবে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে ছুটি নিলাম আবার দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধু